ইপিএস গাইডলাইন চ্যানেলে সবাইকে স্বাগত। ইপিএস গাইডলাইন একটি ইউটিউব চ্যানেলই নয়, এখন আমরা তৈরি করেছি আপনাদের জন্য একটি ওয়েবসাইট, যেখানে ইপিএস এর মাধ্যমে কোরিয়ান ভাষায় পরীক্ষা দিয়ে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য যে প্রসেসগুলি আছে সেই প্রত্যেকটা প্রসেস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এবং টপিক পরীক্ষার জন্য যে টেক্সট বইটি দেওয়া আছে সেই টেক্সট বইটি পুরোটা 1 থেকে 60 অধ্যায় পর্যন্ত আমরা বাংলা ভাষায় দেওয়া আছে এখানে আমাদের এই ওয়েবসাইটটিতে। তো আপনারা সেই ওয়েবসাইটটি কীভাবে ব্রাউজ করবেন, কীভাবে প্রত্যেকটা অধ্যায় পড়াশোনা করতে পারবেন সেটি আজকে আপনারা আমাদের এখানে দেখতে পাবেন। আপনারা প্রথমেই একটা ব্রাউজ ওপেন করবেন, যেমন আমরা যদি এখানে এটা করি গুগল ক্রোম, যে কোনো ব্রাউজার আপনি এখান যাবেন, লিখবেন হচ্ছে www.epsguideline.blogspot.com। চলে আসছে এখানে, এটা যখন লিখবেন তখন আমাদের এই ওয়েবসাইটটা আসবে। ওয়েবসাইটটা আসার পরে এখানে অনেকগুলি অপশান দেওয়া আছে, হোম, ইপিএস টপিক টেক্সট বুক, কেআইআইপি টপিক, পিডিএফ বুক, ডেলি কোরিয়ান ভোকাবুলারি। তা আমরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ইপিএস টপিক টেক্সট বুক, যেই বইটা পরে আপনাকে পরীক্ষা দিতে হবে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে কোরিয়া দক্ষিণ কোরিয়াতে জব বিষয়ে যাওয়ার জন্য, আপনাকে এই বইটা পরেই পরীক্ষা দিতে হবে। তো আপনি এই বইটা কিভাবে এখানে পাবেন, এখানে ক্লিক করবেন ইপিএস টপিক টেক্সট বুক, এখানে ক্লিক করার পরে এগুলি চলে আসবে। এগুলি আসার পর এখান থেকে আপনি দেখেন প্রথম অংশ, ফার্স্ট পার্ট, প্রথম অংশ বইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রথম অংশ 1 থেকে 30 অধ্যায়, তারপর হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে 31 থেকে 60 অধ্যায়। তো এখানে যে অধ্যায়গুলি দেওয়া আছে সেই অধ্যায়গুলিতে ক্লিক করার পরেই আপনি চলে যাবেন ওই অধ্যায়ে। ওই যেমন 1 নম্বর অধ্যায় আমরা ক্লিক করলাম, 1 নম্বর অধ্যায় যেই টপিকসগুলি আছে সেগুলি আপনি দেখতে পারবেন, যে লেসনগুলি আছে হ্যাঁ সেগুলি আপনারা দেখতে পারবেন। এখানে কোরিয়ান বর্ণমালা দেওয়া আছে, হ্যাঁ স্বরবর্ণ আ অ ও উ এগুলি, আমরা যেহেতু এখানে আমরা বাংলা দিয়ে দিছি, গিউক নিউন দিগুত রিউল পিউম মিউম বিউফ সিউত, তো এগুলি আপনারা মুখস্থ করে রাখবেন। এখন থেকে প্র্যাকটিস করা শুরু করুন, এবং সামনে আরও প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনি কোরিয়ান ভাষায় দক্ষ হয়ে যাবেন, এবং মেন যে ইপিএস টপিক পরীক্ষা সেখানে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তো প্রত্যেকটা চ্যাপ্টার আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করবেন, এবং সাথে সাথে আমরা এখানে লিসেনিং দিয়ে দিয়েছি। লিসেনিং পরীক্ষাটাও খুব ইম্পর্ট্যান্ট। লিসেনিং এই যে এখান থেকে আপনি লিসেনিং ক্লিক করবেন, কী দেওয়া আছে এখানে একটু দেখে নেন, ইপিএস টপিক টেক্সট বুক লিসেনিং ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করার পরই এখানে চলে আসবেন, এই অধ্যায়গুলি আসবে। এখান থেকে আপনারা প্রত্যেকটা এখানে যতগুলি লিসেনিং আছে সবগুলি এখানে দেওয়া আছে, এখানে অনেকগুলি লিসেনিং দেওয়া আছে, 60টা অধ্যায়ের লিসেনিং এখানে আপনি পেয়ে যাবেন। তারপরে আমরা এটা হচ্ছে প্রথম অংশ, আপনি দ্বিতীয় অংশ এই যে পার্ট টু, এখানে ক্লিক করলে পার্ট টু আপনি দেখতে পাবেন। পার্ট টু ক্লিক করার পরে এখান থেকে আপনি পুরা 60 অধ্যায় পর্যন্ত পারবেন। তারপরে এই যে এখানে একটা অপশান দেওয়া আছে, এখানে এখান থেকে আপনি যেতে পারবেন ইপিএস টপিক টেক্সট বুক লেসন 1 to 30, তারপরে ইপিএস টেক্সট ইপিএস টপিক টেক্সট বুক লেসন 31 to 60, তারপর হচ্ছে কেআইআইপি, এটা হচ্ছে যারা দক্ষিণ কোরিয়াতে থাকে তাদেরকে তাদের যে কোরিয়ান ভাষা এবং কালচার উপর পড়াশোনা করতে হয় তাদের জন্য লেভেল 3 এটা প্রোগ্রাম। এখানে এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে যারা দক্ষিণ কোরিয়াতে কোরিয়ান ভাষার উপর সাইতুমা প্রোগ্রাম বলা হয়, সাইতুমা প্রোগ্রামে যারা পড়াশোনা করে তাদের জন্য এটা। তারপরে হচ্ছে লেভেল 4 দেওয়া আছে, লেভেল 3-4 পর্যন্ত আমরা এখানে
ইনক্লুড করব লেভেল টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত। যদিও আমি এখানে থ্রি এবং ফোর ইনক্লুড করেছি, আস্তে আস্তে টু এবং ফাইভ ইনক্লুড করব। তারপরে যারা টপিক পরীক্ষা দেবে টপিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ, হ্যাঁ, আমরা এখানে ইনক্লুড করব। তারপর পিডিএফ বুক দেওয়া আছে এখানে, পিডিএফ বুকের মধ্যে আপনারা অনেকগুলি বই পাবেন। এখানে আপনাদের ইপিএস টপিক টেক্সট বুক পাবেন, তারপর সাইতোমা প্রোগ্রামের বই পাওয়া যাবে, লেভেল টু এর বই দেওয়া আছে, লেভেল থ্রি, লেভেল ফোর, লেভেল ফাইভের বই এখানে দেওয়া আছে। এ পর্যন্ত আমরা এখানে এগুলি ইনক্লুড করছি, আস্তে আস্তে আমরা সব কিছু ইনক্লুড করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।